মাঠে চলছে শিশু কিশোরদের ক্রিকেট অনুশীলন এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হারুনুর রশিদ বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে হারুন শীতের সকাল ঝলমলে রোধ চমৎকার পরিবেশে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে যারা ভবিষ্যতে ক্রিকেটার হতে চান বা যারা নিয়মিত ক্রিকেট খেলেন তারা ক্রিকেট অনুশীলন করছেন এই সার্কিট হাউস মাঠে আমরা ভোর থেকেই এই মাঠে অবস্থান করছি এসে যে বিষয়টি দেখছি যে যারা বিশেষ করে শিশু কিশোর যারা ভবিষ্যতের তারকা ক্রিকেটার হতে চান তারা এই মাঠে এসেছেন এবং এসে তারা তাদের যে অনুশীলন সেই অনুশীলনগুলো করছেন এবং এখানে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বেশ কিছু ক্রিকেট একাডেমি আছে যারা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকে যারা নিয়মিত ক্রিকেট খেলেন তারাও এখানে অনুশীলন করেন এবং যারা ক্রিকেটার হতে চান তারাও এখানে অনুশীলন করেন এই এই অঞ্চলের ক্রিকেট একাডেমিগুলোর যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো এই সার্কিট হাউস মাঠ কেন্দ্রিকই দর্শক আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এই ক্রিকেট অনুশীলন হচ্ছে সেই ক্রিকেট অনুশীলনে ময়মনসিংহ শহর এবং এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে যারা আছেন তারা এখানে প্রশিক্ষণ নিতে আসেন এখানে এখন যে প্রশিক্ষণ কেন্দ্রটি আছে যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছেন তারা সবাই মহামারণ স্পোর্টিং ক্লাব ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি যে আছে সেই ক্রিকেট একাডেমির যারা শিক্ষার্থী গোলাম কিবরিয়া তারা তাদের এখানে প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং সহকারী কোচ হিসাবে মাজিদ এবং মিথু সহ আরও বেশ কয়েকজন আছেন যারা এখানে প্রায় শতাধিক শিশু কিশোরকে ক্রিকেটার হওয়ার যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটি তারা এখানে দিয়ে থাকেন তো আমরা যদি একটু বলে রাখি যে এখানে যারা ক্রিকেট প্রশিক্ষণ নেন বা যারা প্রশিক্ষণ করান তাদের সাথে আমরা একটি বিষয়ে কথা বলেছি সে তারা যে বিষয়টা বলছেন যে এই সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে একটি জমজমাট ক্রিকেট আসর হয়ে গেছে যেটি হচ্ছে যে এমপিএল একশো বলের একটি টুর্নামেন্ট সেখানে জাতীয় দল জাতীয় জাতীয় অনুর্ধ উনিশ আঠারো দল বা উনিশ দলের যারা প্লেয়ার যুব বিশ্বকাপ যে প্লেয়ারের সদস্যরাও তারা এখানে এসে খেলে গেছেন এবং একটি জমজমাট আসর হয়েছিল আর কিছুদিন আগে একটি পিএসএল হয়েছে শিশু কিশোরদের ক্রিকেট টুর্নামেন্ট এবং এখন প্রথম বিভাগ লীগ হচ্ছে অর্থাৎ আছে সিংহের ক্রিকেট আমরা একটু কথা বলতে চাই একজন ক্রিকেটারের সাথে যিনি ক্রিকেট খেলার পাশাপাশি প্রশিক্ষণও দিয়ে থাকেন মাজিদ আমি আপনার কাছে একটু জানতে চাইব যে সাম্প্রতিক সময়ের এমপিএল পিএসএল এবং লীগ হচ্ছে আসলে ময়মন সিংহের ক্রিকেট নিশ্চয়ই মাঠে ফিরেছে মনে হচ্ছে জি নিশ্চয়ই ধন্যবাদ যে ম্যামিন সিংয়ের ক্রিকেট অনেকদিন পরে এমনভাবে মাঠে ফিরেছে যে রেগুলার খেলা হচ্ছে রেগুলার এই ফোরটিনের খেলা হচ্ছে সিক্সটিনের খেলা হচ্ছে পাশাপাশি আমাদের এমপিএল যেটা যে মাস্টার তো ই করেছিল অর্গানাইজ করেছে সেটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে তো এভাবে যদি রেগুলার খেলা হয় এটা আমাদের জন্য ভালো প্লেয়ারদের জন্য ভালো মাঠের জন্যও ভালো তো আরেকটি বিষয় জানতে চাই যে এই মাঠে যারা ক্রিকেট প্রশিক্ষণ নেয় বিশেষ করে শিশু কিশোর যারা তাদের আসলে কি ভবিষ্যৎ এখানে ট্যালেন্ট কীরকম আছে বা কীরকম করছে আসলে তারা এই প্রশিক্ষণ নিয়ে মাঠে অনেক প্লেয়ারই আছে আসলে ট্যালেন্টেড প্লেয়ার আসলে মাঠে না প্র্যাকটিস করলে ওরা বুঝতে পারবে না কে কেমন কে কেমন ট্যালেন্ট তো এখান থেকেই বের হবে যে একজন একদিন ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করবে প্র্যাকটিসটা ভালোভাবে প্র্যাকটিস করছে ওরা আমরাও চাচ্ছি যে ভালো প্র্যাকটিস যেন পায় ওরা ভালো ফেসিলিটি যেন পায় সেই দিকটাও আমরা নজর রাখছি ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন ক্রিকেটারের সাথে তিনি যে বিষয়টি বলছিলেন যে এখানে আসলে এই ময়মন সিংহের যে সার্কিট হাউস মাঠ এই মাঠে যারা প্রশিক্ষণ নিয়ে থাকেন এখানে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা ভবিষ্যতে তারকা ক্রিকেটার হওয়ার যোগ্যতা রাখেন তো এখানে যদি সঠিকভাবে তাদের পরিচর্যা করা হয় প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রশিক্ষণের জন্য যে এই ময়মন সিংহের ক্রিকেট মাঠের সংকট আছে জিম জিমের সংকট আছে এই সংকটগুলো যদি দূর করা যায় তাহলে এই ময়মন সিং থেকে আসলে অনেক তারকা ক্রিকেটার বেরিয়ে আসবে তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে ক্রিকেট অনুশীলনের সর্বশেষ খবর সিংহ সার্কিট হাউস মাঠ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ